বনগাঁ সবজি ব্যবসায়ীদের উদ্যোগে বস্ত্রদান কালীপূজো উপলক্ষে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগ সমিতির সদস্যদের। বনগাঁ হোলসেল সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয় শ্যামা পুজোর। তবে অন্যান্য বছর বনগাঁ মতিগঞ্জ এলাকায় হাটের মধ্যে সমিতির ঘরেই আয়োজন করা হয় পুজোর। এবছর নদীতে জল বেড়েছে, জলমগ্ন হয়েছে এলাকা, সেই কারণেই সমিতির সদস্যরা কিষাণ মান্ডিতে পুজো করার সিদ্ধান্ত নেন। গত কয়েকদিন ধরে চরম ব্যস্ততা সমিতির সদস্যদের, বরাবরের মতো এবছরও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে কালীপুজো উপলক্ষে বস্ত্রদানের আয়োজন করা হয়। সমিতির সূত্রে জানা গেছে, প্রায় 250 জন মানুষের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। সংগঠনের সদস্যদের দাবি, সারা বছর শুধু ব্যবসায়িক উদ্যোগ নয়, বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি সংখ্যক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে তারা আনন্দিত। আয়োজকরা জানিয়েছেন, এখনও বনগাঁর বিভিন্ন এলাকা জলমগ্ন, সেই সকল মানুষদের পাশে দাঁড়াতে সমিতির এই উদ্যোগ। এ বিষয়ে সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ নাগ জানান, সমিতির প্রত্যেকটি সদস্য সমানভাবে উদ্যোগ নিয়েছেন, সেই কারণেই এত বড় অনুষ্ঠান আমরা করতে পারছি। কালীপূজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান সম্পাদক। আজকে আমরা শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বস্ত্র বিতরণ, প্রতি বছরের ন্যায় এবছরও বস্ত্র বিতরণ আয়োজন করেছি। অন্য অন্যবার আমরা 150 জনকে বস্ত্র দিতাম, এবছর সেটা বাড়ি 250 জন করা হয়েছে। চারিদিকে বন্যা দুর্গত মানুষজনদের কাছে আমাদের বস্ত্র সমিতির পক্ষ থেকে প্রত্যেকের কাছে আমরা আমাদের ক্লাব আমাদের সমিতির যেসব সদস্যরা আছে তাদের হাত দিয়ে সমস্ত গ্রামগঞ্জে আমরা বস্ত্রর স্লিপ পাঠিয়েছি। সেই স্লিপ দেখে আমরা প্রত্যেকের হাতে জামদানি শাড়ি তুলে দিচ্ছি সমিতির পক্ষ থেকে। এছাড়াও আমাদের মায়ের পুজো আছে, এছাড়াও প্রত্যেকের প্রসাদের ব্যবস্থা আছে এখানে। হাটের মধ্যে সমিতির ঘরে পুজোটা করা হতো, এবছর সেখানে বন্যার জল উঠাতে নদীর জল বেড়ে যাওয়ার কারণে আমাদের ঘরে জল আছে, আমরা সেই পুজোটা আমরা কিষাণ মন্ডিতে করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।